ক্লাস টুয়েলভে ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আমরা এর আগে আলোচনা করেছিলাম আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুতালিয়া শিক্ষা কমিশন, এবং আজকে আমরা শুরু করব কোঠারি কমিশন। এবং কোঠারি কমিশন যে আমাদের সপ্তম অধ্যায় রয়েছে, সেখানে টোটাল আমরা 2টি 8 মার্কের কোশ্চেন পড়ব। একটি কোশ্চেন হচ্ছে মাধ্যমিক শিক্ষা কাকে বলে, এবং মাধ্যমিক শিক্ষা কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের কী কী সুপারিশ করেছে। এবং দ্বিতীয় কোশ্চেনটি আর একটা পড়বো, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছে। এই দুটো কোশ্চেন আমরা যদি এই অধ্যায়ে আলোচনা করি, তাহলে খুবই চান্স আছে এই দুটো কোশ্চেনের মধ্যে পরীক্ষায় আসা। তাহলে এখান থেকে আমরা 2টো 8 মার্কে করব, এবং এর সঙ্গে সঙ্গে আমরা এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তোমাদের এসএকিউ 37টা কোশ্চেন আমি এই অধ্যায় থেকে শর্ট আউট করেছি, এবং মোটামুটি 25 থেকে 26টা কোশ্চেন এমসিকিউ কোশ্চেন আমি এখান থেকে লক্ষ্য করেছি। এবং পরের ভিডিওতে তোমাদের সেই এসএকিউ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলো এখন আমরা মাধ্যমিক শিক্ষা কাকে বলে এবং মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশন কি বলেছে সেই সুপারিশগুলো আমরা একটু দেখে নিই। তাহলে যদি আমরা দেখি যে মাধ্যমিক শিক্ষা কাকে বলে, তাহলে আমরা দেখবো যে আমাদের প্রাথমিক শিক্ষা ও উচ্চশিক্ষার মধ্যবর্তী স্তর হচ্ছে কি, আমাদের এই যে প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার এই দুটোর মধ্যবর্তী স্তর হচ্ছে মাধ্যমিক শিক্ষা। অর্থাৎ প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার মাঝামাঝির স্তরটা নামই হচ্ছে মাধ্যমিক শিক্ষা, এবং যেখানে মোটামুটি ছেলে মেয়েদের বয়স 15 থেকে 17 বছর রয়েছে। এবং এই মাধ্যমিক শিক্ষাকে কিন্তু উচ্চ শিক্ষার ভিত বলা হয়। ভিত মানে ফাউন্ডেশন, বোঝা গেল? যেরকম কোনো একটা বিল্ডিং করতে গেলে আমরা ফাউন্ডেশন বানাই বা ভিত আমরা স্থাপন করি, ঠিক তেমনি এই মাধ্যমিক শিক্ষা হলো উচ্চ শিক্ষার ভিত। অনেক মনোবিদ এটাকে একটা স্বয়ংসম্পূর্ণ শিক্ষা স্তর বলেছে, আবার অনেকে এটাকে ভবিষ্যতে মানুষ তৈরি হওয়ার ভিত বলে বা ফাউন্ডেশন বলে আখ্যায়িত করেছেন। যদি আমরা এর কাঠামোটা দেখি, মাধ্যমিক শিক্ষার কাঠামো, তাহলে এটা আমরা প্রত্যেকে জানি। অর্থাৎ বর্তমানে যে কাঠামোটি রয়েছে আমাদের শিক্ষার, সেটাই কিন্তু কোঠারি কমিশনের দেওয়া। এবং পরবর্তীকালে 1986 সালে জাতীয় শিক্ষানীতি এই কমিশনের যে কাঠামোটা রয়েছে মাধ্যমিক শিক্ষা, সেটাকে স্বীকৃতি দেয় বা অনুমোদন দিয়ে থাকে। তো বর্তমানে যেটা রয়েছে সেটাই হচ্ছে কোঠারি কমিশনের দেওয়া মাধ্যমিক শিক্ষা কাঠামো। তো এখানে আমরা 9-10 দুটো ক্লাস পড়ি নিম্ন মাধ্যমিক, বুঝা গেল? 9-10 2টা বছর, এখানে 15 থেকে 16 বছর আমাদের বয়স থাকে। এবং উচ্চ মাধ্যমিক আমরা আবার 2 বছরে পড়ি, যেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী, আর এখানে আমাদের বয়স 17-18 হয়। ঠিক আছে, হয়তো কারো ক্ষেত্রে 1-2 বছর এদিক সেদিক হয়, কিন্তু ম্যাক্সিমামটা 15-16 বছর আমরা দশমে পড়ি, 9-10 পড়ি, এবং 17-18 বছরে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী। এটুকু হয়ে গেল মাধ্যমিক শিক্ষার কাঠামো। এবার আমরা যদি মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম দেখি, তাহলে আমরা মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম এই বিষয়গুলো আমরা আলোচনা করবো এখানে। এখানে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে 2টো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিম্ন মাধ্যমিক, অর্থাৎ অষ্টম নবম দশম, বা আমরা এখানে কেবলমাত্র নবম দশম বলতে পারি, আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ তোমরা যে ক্লাসে পড়ছো এই ক্লাসটাকে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর। এখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণী এটা রয়েছে। তাহলে আমরা যদি পাঠ্যক্রম দেখি নিম্ন মাধ্যমিক স্তরে, তাহলে প্রথমে হচ্ছে ভাষা। কী কী ভাষা? এখানে আমাদের একটা মাতৃভাষা পড়তে হয়, একটা হিন্দি বা ইংরেজি, আর একটা অতিরিক্ত প্রাচীন ভাষা বা আধুনিক ভাষা, যেখানে আমরা এখানে আমাদের কি পড়ি, আমরা হিন্দিটা পড়ে থাকি। তাহলে এটাই ত্রিভাষা সূত্র। এখানে 3টে ভাষা শিখতে হচ্ছে, একটা মাতৃভাষা, একটা হিন্দি আর ইংরেজি, আর একটা হচ্ছে প্রাচীন ভাষা। এই 3টাকেই ত্রিভাষা সূত্র বলা হয়, যেখানে তোমাদের এমসিকিউ কোশ্চেনও এখান থেকে হয়ে থাকে বা এসএকিউ কোশ্চেনও এখান থেকে হয়ে থাকে। তাহলে এই ত্রিভাষা সূত্রের কথা কোন কমিশনে বলা হয়েছে এটা মনে রাখতে হবে, যে এটা কোঠারি কমিশনে বলা হয়েছে। আর তোমরা একটা কথা এখানে মনে রাখবে, যে কোঠারি কমিশনে কি কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন বলা হয়। কি? কোঠারি কমিশনকেই ভারতীয় শিক্ষা কমিশন বলা হয়, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে কি হয়েছে, কোন সাবজেক্টের কথা বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে যে গণিত, অর্থাৎ অঙ্ক বা ম্যাথ। এখানে কি কি পড়ার কথা বলা হয়েছে? বলছে পাটিগণিত, জ্যামিতি, বীজগণিত, ক্যালকুলাস, জ্যামিতিক স্থানাঙ্ক, এবং আপ টু ডেট থাকা প্রয়োজন অঙ্কের সঙ্গে বা গণিতের সঙ্গে। এই বিষয়গুলো আমাদেরকে 9-10-এ পড়তে হয়। বিজ্ঞানে কি কি পড়তে হয়? বলছে বিজ্ঞানের পাঠ্যক্রমে বিষয়ের বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে হবে, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, এই বিষয়গুলো আমাদের মাধ্যমিক শিক্ষা অন্তর্ভুক্ত।
সমাজ বিজ্ঞানের দিক থেকে আমরা যদি দেখি, তাহলে এখানে হবে ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান, বর্তমান সমস্যার সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়গুলি পড়াতে হবে, এবং আমাদের সমাজের যে প্রায়োরিটি গুলো রয়েছে সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। চারুকলায় কি বলা হচ্ছে, চারুকলায় কি বিভিন্ন ধরনের কাজ করতে হবে, যেগুলো সেই কাজগুলো অবশ্যই সৃজনমূলক এবং উৎপাদনমূলক কাজ হবে, যেমন ভাস্কর্য, চিত্রকলা, এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। তারপরে শরীর শিক্ষা বলা হচ্ছে বিভিন্ন ধরনের খেলা, স্পোর্টস বা গেম আমাদের স্কুলগুলোতে ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ আমাদের বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় এই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। এবং উচ্চ মাধ্যমিক স্তরে তোমরা প্রত্যেকে জানো যে আমাদেরকে দুটো ভাষা পড়তে হয়, একটা ইংলিশ এবং আমাদের একটা আঞ্চলিক ভাষা অর্থাৎ বাংলা। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে ঐচ্ছিক কতগুলো বিষয় রয়েছে, তার মধ্যে তিনটা সাবজেক্ট আমাদের সিলেক্ট করতে হয়। এটা তোমরা জানো, অর্থাৎ তোমরা এটা করে এসো ইলেভেনে। এই এটাই বলছে, যে কোনো দুটি ভাষা আধুনিক ভারতীয় ভাষা সমূহের মধ্যে একটি এবং বিদেশি ভাষা সমূহ বা প্রাচীন ভাষা সমূহের মধ্যে একটি, অর্থাৎ একটা ভারতীয় ভাষা অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষাটা আমরা বাংলা পড়ি এবং বিদেশি ভাষা আমরা ইংরেজি হিসেবে পড়ি। তাহলে বাংলা এবং ইংলিশ এখানে আমরা বলি, তার সঙ্গে নিচের বিষয়গুলো যে কোনো তিনটি ইলেকটিভ বিষয় হিসেবে বেছে নিতে হয়, অর্থাৎ আমাদেরকে যে তিনটা সাবজেক্ট ইলেভেনে আমাদেরকে সিলেক্ট করা হয়েছে, এই এই সাবজেক্টগুলোর কথাই বলা হয়েছে। সেটা হতে পারে অর্থনীতি, সেটা হতে ভূগোল, ইতিহাস, তর্ক বিজ্ঞান, মনোবিজ্ঞান, চারুকলা, রসায়ন, ভূতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, গণিত, তারপরে দর্শন, শিক্ষাবিজ্ঞান, তারপরে মনস্তত্ত্ব, তারপরে পুষ্টিবিজ্ঞান, অনেকগুলো সাবজেক্ট রয়েছে। যে সাবজেক্টগুলোর মধ্যে থেকে আমাদেরকে তিনটা সাবজেক্ট বেছে নিতে হয়, বুঝা গেল? তাহলে এই ছিল আজকের আলোচনা। আমি ভিডিওটা বেশি লম্বা করছি না, তোমরা অবশ্যই এই কোশ্চেনটা ভালো করে পড়বে, কারণ পরীক্ষায় এই কোশ্চেনটা আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি এবং খুবই বেশি, বুঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আমরা কোটারি কমিশনের এসএকিউ এবং এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো।